দিনাজপুরে বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক ও পেশাজীবীরা। দিনাজপুর প্রতিনিধি রাকিবুল ইসলাম জানান, ভন্ন সকালে দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থা বিভিন্ন সংকট সমাধান, বিএনবিসি 2020 এর বিভিন্ন ধারা সংশোধন সহ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ও নির্দেশিত চার দফা দ্রুত বাস্তবায়নের দাবি জানান। নেত্রকোনার সীমান্তে অভিযান চালিয়ে 36,80,000 টাকা মূল্যের ভারতীয় প্রসাধনী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। নেত্রকোনা প্রতিনিধি গোলাম কিবরিয়া সোহেল জানান, মঙ্গলবার রাতে ধোবাউড়া উপজেলার ভারতীয় সীমান্তবর্তী কড়াইগড়া এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানকৃত এ প্রসাধনী সামগ্রী আটক করা হয়। বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম জাকারিয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে 2 নং মাইজপাড়া ইউনিয়নের কড়াইগড়াই সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে 11,500 পিস ভারতীয় সাইন স্কিন প্রসাধনী সামগ্রী আটক করে বিজিবি সদস্যরা, যার আনুমানিক মূল্য 36,80,000 টাকা। তবে অভিযানের সময় পালিয়ে যায় চোরাকারবারীরা। আটককৃত প্রসাধনী সামগ্রী বুধবার বিকেলে নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়। পটুয়াখালী জেলা পরিষদের পক্ষ থেকে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে 64টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। পটুয়াখালী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন জানান, পটুয়াখালী জেলা পরিষদ মিলনায়তনের সকালে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপনের কাছে জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন এসব অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন মাস্ক হস্তান্তর করেন। অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আলী আহমেদ, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার লোকমান হাকিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বলেন, বর্তমান সময়ে করোনার সংক্রমণ হার অনেকটা কম থাকলেও যে কোনো সময় আক্রান্তের হার বৃদ্ধি পেতে পারে, তাই আমাদের এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। হবিগঞ্জ মাধবপুরে পৈতৃক সম্পত্তি না পাওয়ার আপন ভাইদের বিরুদ্ধে মামলা করেছে তিন বোন। তিন বোনকে বাদ দিয়ে মৃত পিতার সম্পত্তি দুই ভাই ভাগ দখল করার অভিযোগে হবিগঞ্জের মাধবপুর সহকারী জজ আদালতে এই মামলা দায়ের করা হয়। মিজানুর রহমানের ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন জিএম শরীফ। মাধবপুর উপজেলার 1 নং ধর্মগড় ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের বাসিন্দা মস্তুমিয়ার মৃত্যুর পর কয়েক বছর ধরে তার সম্পত্তি ভোগ করছিল তার দুই ছেলে মজিবুর রহমান ও হাবিবুর রহমান। স্থানীয়রা জানান, পৈতৃক সম্পত্তিতে আপন তিন বোনকে বাদ দিয়েই নিজেরা তা ভোগ দখল করছে সহোদর দুই ভাই। উনি 2010 সালে মৃত্যুবরণ করেন, তার দুই ছেলে এবং তিন মেয়ে রেখে যান এবং 160% জায়গা জমি সে রেখে যায়। এখন চাচা মৃত্যুর পরে এই জায়গা জমি দুটোকাল বাইরা ভোগ বিলাস করতেছে, বন্ধুকে দিতেছে না। এ নিয়ে বোনরা আবেদন করছে বাইদের কাছে, আবেদন করাতে বাইরা সেই জমি দিচ্ছে না। তিন বোন আনোয়ারা বেগম, সায়েদা বেগম, খুদেজা বেগম দাবি করেন প্রত্যেক বোন 19.99% করে সম্পত্তি পাবেন। সম্পদ বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিলেও বেশ কয়েক মাস অতিবাহিত হওয়ার পর সম্পদ বুঝে না পেয়ে সহকারী জজ মাধবপুর আদালতে তিন বোন বাদী হয়ে ভাইদের নামে মামলা দায়ের করেন। আমার ছেলের তারা অভিযোগ অনেক খারাপ কাজ বা সাধারণ তারা
প্রধানমন্ত্রীর দ্বারা দৃষ্টি আকর্ষণ করে বলি, আমার বাবার সম্পদ, আমি মুসলমান হিসাবে মেয়ে হিসাবে মুসলমান মেয়ে হিসাবে আমি আমার বাবা প্রাপ্য সম্পদ, আমি এদের সম্পদ আনতে চাই না, আমি যুদ্ধ চাই না, আমার এই সম্পদ তারা বন্টন করে দিল বা আমি আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছি, মামলা করছি, বাটুয়া মামলা, যে আমাদের তারা যখন দেয় না যে সরকারের মাধ্যমে একটা সুরাশা হবে। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম কামাল জানান, ওয়ারিশান সার্টিফিকেট প্রদান করে সম্পত্তির ভাগ নিশ্চিত করা হয়েছে। এবং এই ফ্যামিলি যে তাদের সন্তান এবং ছেলে এবং মেয়েদের মধ্যে জমি জমানো একটা বিরোধ সৃষ্টি হচ্ছে, এই ব্যাপারে আমি তাদের যারা ওয়ারিশান আছে ওয়ারিশান সার্টিফিকেট আমি তাদেরকে দিয়েছি এবং মেয়েগুলা এই সম্পত্তি পাওয়ার জন্য তাদের কাছে বারবার যাচ্ছে কিন্তু তারা তাদের ভাইদের কাছ থেকে কোনো সব উত্তর পাচ্ছে না এই সম্পত্তি পাওয়ার ব্যাপারে। এই ব্যাপারে আমি এই যে তাদের বোনের ছেলে লিটন একজন সাব ইন্সপেক্টর বীর সন্তান, সে আমার কাছে টেলিফোন করছে যে আঙ্কেল আপনি এই ব্যাপারে কোনো কিছু জানেন কি না, যে আমি নাকি চাঁদাবাজি সে আমি না, আমি তো জানি তুমি এই ব্যাপারে কোনো কিছু সাথে জড়িত না, তুমি সাব ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছ এবং তোমার ব্যাপারে তো আজ পর্যন্ত কোনো কিছু আমি শুনি নাই যে তুমি চাঁদাবাজি, তোমার চাঁদাবাজি তো প্রশ্নে আসে না বা তোমার মারা বা তোমার খালারা এই ব্যাপারে আপত্তিজনক বা বেআইনিভাবে কোনো কিছু করতে আমি শুনি নাই, তার আইনগতভাবে আইন প্রক্রিয়াতে যেভাবে যেটা করার তারা চালাচ্ছে এবং আমার কাছে তারা আসছিল লিটন এই ব্যাপারে সম্পূর্ণ নির্দোষ, এই ব্যাপারে তার কোনো রকম কোনো বক্তব্য তার মামার বাড়ির সম্পত্তির উপরে কোনো কিছু নাই। জি এম শরীফ, সিএনএন বাংলা, হবিগঞ্জ, সিলেট।